এই হচ্ছে বেনকো V91। এইটা রিভিউ করার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন, আর কমেন্ট করবেন নাই কেন? এই ফোনটা আসলে যা যা অফার করতেছে 10,000 টাকায়, সেগুলো হচ্ছে যে নামি দামি ব্র্যান্ডগুলো দিতে গিয়ে হচ্ছে একরকম স্যালারি বন্ধ হয়ে যাইতেছে, এরকম একটা অবস্থা। তবে এই ফোনটা আসলেই কেমন হবে, মানে সবকিছু ভরে ভরে দিছে, তার মানে কি এই ফোনটা সবকিছুই ভালো নাকি সস্তার তিন অবস্থা? এই ফোনটা হচ্ছে 10,000 টাকা দিয়ে নিলে কি আপনার সংসারে সবকিছু ঠিকঠাক চলবে কিনা, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো এই ফোনটার ভালো দিক খারাপ দিক কোনটা কেমন ছিল সবকিছু জানাবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে সাদ্দাম টেলিকম, তাদের শপে আপনারা বেনকো সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন এই ফোনটি পারচেস করলে নিশ্চিত ডিসকাউন্ট এন্ড আলাদা কিছু স্পেশাল গিফটও পেয়ে যাবেন। প্রথম কথা হলো এইটা যে বেনকোর ফোন এটা দেখে বোঝার উপায় নাই, সত্যি এটা গর্জিয়াস। যদিও অনেকে মনে করতে পারে এটা হচ্ছে গ্লাস ব্যাগ, বাট এটা হচ্ছে গ্লাস্টিক ব্যাগ। অ্যান্ড এইটার ব্যাক পার্টে হচ্ছে ডুয়াল টোন ফিনিশ দেওয়া হয়েছে, ক্যামেরা মডিউলের পাশের যে ফিনিশিংটা এটা হচ্ছে শাইনি অ্যান্ড এটা হচ্ছে চিকচিক করে। অ্যান্ড নিচের যে পার্টটা এটা হচ্ছে লাইন আকারের, অ্যান্ড এইটাতে হচ্ছে যে ফিঙ্গার ক্যাচ করে আর এটাতে দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই বক্সে থাকা ব্যাক কাভারটি ব্যবহার করবেন। বাট সব থেকে বেশি ভালো লেগেছে রাউন্ড শেপের ক্যামেরা মডিউলটা, এটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। তবে এটার একটা খারাপ দিকও আছে, এটা যখন আপনারা কোথাও রাখবেন তাহলে হচ্ছে যে দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর সিকিউরিটিতে এটাতে থাকছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট তেমন মিসম্যাচ খেয়াল করে নাই, তবে কিছুটা স্লো মনে হয়েছে। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এটাকে আমার কাছে এক বড় পলকা টাইপের মনে হয় নাই, কিডনির দাবি রেখা এটা হচ্ছে আমি বেন টেস্ট করেছি যেখানে আমি ডাহা ফেল মারছি। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.99 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 195 গ্রাম, যার জন্য কিছুটা বাল্কি অ্যান্ড ওয়েট ফিল হয়। তবে লং টাইম ব্যবহারে তেমন কোনো প্যারা খায় নাই, তবে এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্যারা খাবেন, কেননা এটা হচ্ছে কিছুটা বড় সাইজের। আর এর কর্নারগুলো কিছুটা কার্বি টাইপের, যার জন্য হচ্ছে এতটা হাতে লাগে না। অ্যান্ড এইখানে হচ্ছে যে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, আর এটাতে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ছিল প্রাইস পয়েন্ট অনুযায়ী, বা যখন হচ্ছে ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। অ্যান্ড এটাতে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও অ্যাভেলেবেল আছে। আর এর ডিসপ্লের দিকে আসলে পাচ্ছেন বিশাল একটা 6.56 ইঞ্চের একটি ফকফকা IPS ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1640 পিক্সেল, আর এর PPI হচ্ছে 269 PPI। অ্যান্ড এখানে বিশেপের একটা নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটা এমনিতে আমার কাছে ঠিকঠাক লেগেছে, কালারটাও ঠিকঠাকই আছে, তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। তবে এটার যে ব্রাইটনেসটা এটা কেন জানি আমার কাছে কম মনে হয়েছে। অ্যান্ড এটা কিছুটা নিউট্রাল কালার প্রোডিউস করে, এটা যদি আর একটু পাঞ্চি হইতো তাহলে দেখতে আর একটু ভালো লাগতো। তবে ভালো ব্যাপার যে এখানে দিয়েছে 90Hz হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তখন তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই। অ্যান্ড এটার যে 90Hz এটা ভালোই পুশ করতে পারতেছিল। অ্যান্ড এটার যে চিন অ্যান্ড বেজেল, লোয়ার চিনটা একটু বেশি মনে হয়েছে, এটা যদি আর একটু ন্যারো রাখা হতো দেখতে ভালো রাখতো, তবে 10,000-এ এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। তাছাড়া বিং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। তবে এটাতে কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস, যেটা অবশ্যই এই প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেইগুলোর জন্য ঠিকঠাকই আছে, তবে এটার ব্রাইটনেস কম মনে হয়েছে। যেমন হচ্ছে ওয়ালটন সিম্ফনির যে স্মার্টফোনগুলো আছে সেগুলো 400 নিটস হলেও ওইগুলো এটার থেকে বেশি ব্রাইট মনে হয়েছে। এটা ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে বাইরে গিয়ে ব্যবহার করবেন তখন কিছুটা প্যারা খাবেন, তাছাড়া এমনিতে ঠিকঠাকই ছিল। তো চলেন এর ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলি। এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, বাকি দুটো হচ্ছে 2 মেগাপিক্সেল করে। আর এর ফ্রন্টে আসলে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে 10,000 টাকা প্রাইস পয়েন্টে এইটার তোলা ছবিগুলো ঠিকঠাক ছিল, তবে এটা আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কেননা এটা একটু বেশি বিউটি অ্যাড করে দেয় অ্যান্ড স্কিন টোনটাকে একেবারে স্মুথ করে দেয়, যেটা হচ্ছে আমার কাছে ভালো লাগে নাই, বাট বিউটির বেলা হচ্ছে অনেকের কাছে ভালো লাগতেও পারে। তাছাড়া কালারটা হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে ন্যাচারাল অ্যাড করে, আবার কিছু কিছু জায়গাতে হচ্ছে একটু বেশি অ্যাড করে, সো এটা হচ্ছে স্টেবল না। অ্যান্ড এটার যে পোর্ট্রেট মোড, এটা হচ্ছে যে আইটেলের S23 থেকে ভালো, কেননা এটার এই ডিরেকশন ঠিকঠাক ছিল, মানে ভালো আলোতে যখন ছবি তুলবেন তখন হচ্ছে এই ডিরেকশন ভালোই ছিল। তবে কিছু
কিছু জায়গাতে হচ্ছে মিসম্যাচ করে। অ্যান্ড এটার যে ফ্রন্ট ক্যামেরা, এটা হচ্ছে সত্যিকার অর্থে আমার কাছে ভালো লাগে নাই, কেননা এটা হচ্ছে বিউটি অ্যাড করে একেবারে স্কিন টোনটাকে স্মুথ করে দেয়, যেটা হচ্ছে একেবারে বোঝা যায় না যে এটা আপনার স্কিন, মানে বেশি ব্রাইট করে দিচ্ছিল। ইভেন যখন বেশি লাইটিং কন্ডিশনে তুলবেন তখন হচ্ছে খুবই খারাপ লাগে দেখতে। সো এই দিক দিয়ে আমার কাছে ভালো লাগে নাই, বাট রিয়ার ক্যামেরা ভালো ছিল। তো আপনারাই ছবিগুলো দেখে কমেন্ট করে জানান যে কেমন ছিল। পারফরম্যান্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের জাতীয় চিপসেট ইউনি অ্যাসোসি টাইগার সিরিজের T606, যেটা হচ্ছে 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এর স্টোরেজ টাইপ হচ্ছে EMMC 5.1। অ্যান্ড এইটাতে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল কোরে 356 অ্যান্ড মাল্টি কোরে 1238 স্কোর করে, যেটা অবশ্যই এই প্রাইস পয়েন্ট অনুযায়ী বেস্ট একটা স্কোর বলা যায়। অ্যান্ড এইটা দিয়ে যারা হচ্ছে ডে টু ডে মাল্টি টাস্কিং, মুভি দেখা, অনলাইন ক্লাস এইসব কাজ করবেন তাদের জন্য এটা অবশ্যই বেস্ট। এটা দিয়ে আমি ডে টু ডে মাল্টি টাস্কিং, টুকটাক গেম প্লে সব রকমের কাজ করেছি, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট ব্যাকগ্রাউন্ডে যখন বেশি অ্যাপ রেখে কাজ করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা আসলে গেমিং ডিভাইস না, তারপরে যারা আসলে গেম প্লে করতে চান তারা এটা দিয়ে গেম প্লে করতে পারবেন। অ্যাটলিস্ট ওপ্পো ভিভোর থেকে এটা আসলে বেটার গেম প্লে দিবে। এটা দিয়ে আমি কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসপল 9 খেলেছিলাম। অ্যাসপল 9 ভালোভাবেই খেলতে পারতেছিলাম, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি, এটা হচ্ছে রেগুলার ব্যাপার স্যাপার। অ্যান্ড এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল প্লে করেছি, যেটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, অনেকক্ষণ খেলার পরও তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, কিছু কিছু ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা অনেকক্ষণ গেম প্লে করার পরে কিছুটা হিট হয় দেখলাম ক্যামেরা মডিউলের পাশে। তাছাড়া যারা হচ্ছে ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার এইসব গেম প্লে করেন তারা হচ্ছে অনায়াসে এটা থেকে বেটার একটা গেম প্লে পাবেন। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 13, আর এর UI তে থাকছে ইনন UI, যেটা হচ্ছে একেবারে পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতোই। এখানে এক্সট্রা ব্লোটওয়্যার বা ইনবিল্ট অ্যাপসের দেখা পায় না। অ্যান্ড এটার জন্য হচ্ছে ডে টু ডে মাল্টি টাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, 4GB সুবাদে ভালোভাবে কাজ করতে পারতেছিলাম। তারপরে এই ফোনটা যারা নেবেন তারা হচ্ছে লাইট অ্যাপসগুলো ইনস্টল করবেন, যাতে করে এটা থেকে আর একটু বেটার আউটপুট পাবেন। তাছাড়া বাগবাল্লুকের দেখা পায় নাই, অ্যান্ড এটা থেকে সফটওয়্যার আপডেট মনে হয় না পাবেন, কেননা এই রেঞ্জের যে স্মার্টফোনগুলো আছে সেগুলো হচ্ছে সফটওয়্যার আপডেট দেয় না। সো এটা থেকে হচ্ছে সফটওয়্যার আপডেটের আশা না করাই ভালো। বর্তমান সময়ে রেগুলার ট্রেন্ড হয়ে গেছে 5000mAh ব্যাটারি, অ্যান্ড এইটাতেও ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা মডারেট ইউজার আছেন, যেমন হচ্ছে অনলাইন কথাবার্তা, মুভি দেখা, ছবি তোলা, টুকিটাকি গেম প্লে যারা হচ্ছে এইসব কাজ করেন তারা হচ্ছে যে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা হচ্ছে 90Hz ইভেন হচ্ছে বেশি ফোন ব্যবহার করেন, তারা যদি 90Hz ব্যবহার করেন, গেম প্লে করেন, তাহলে 7 ঘন্টা 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। তবে ভালো লেগেছে যে 10,000 টাকা দামে একটা স্মার্টফোনে 18W ফাস্ট চার্জার বক্সে দেওয়া হয়েছে, যেটা দিয়ে 0 to 100% হইতে 2.5 ঘন্টার মতো সময় নেয়। তো সব কিছু নিয়েই তো বললাম, এই ফোনটার ভালো দিক খারাপ দিক সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে আসলে নেবেন কি না। তারপরে যদি আমাকে জিজ্ঞেস করেন এই ফোনটার ভালো দিক কোনগুলো খারাপ দিক কোনগুলো, সেগুলো বলতে হলে এই ফোনটার ডিজাইনটা ভালো লেগেছে, অ্যান্ড এটা যে পারফর্ম করে এটা অবশ্যই বেস্ট একটা পারফর্ম করে, অ্যান্ড ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল। তবে খারাপ নিয়ে বলতে হলে এটার যে ডিসপ্লেটা ঠিক ছিল, তবে এটা ব্রাইটনেসটা আমার কাছে কম মনে হয়েছে। এটা যদি আরেকটু ব্রাইট হইতো তাহলে দেখতে আরেকটু ভালো লাগতো। অ্যান্ড এটার যে ক্যামেরাটা, এটা হচ্ছে যে ঠিকঠাক আছে রেয়ার ক্যামেরা, বাট ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে একটু বেশি বিউটি অ্যাড করে দেয়, অ্যান্ড স্কিন টোনটা হচ্ছে যে একেবারে স্মুথ করে ফেলে, যেটা হচ্ছে অনেকের কাছে ভালো লাগবে না, বিশেষ করে আমার কাছে ভালো লাগে নাই। বাট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এইটা যদি বলতে হয় যে 10,000 টাকা প্রাইস পয়েন্টে এইটা নেবেন নাকি আইটেল S23, তাহলে আমি নিজেই কনফিউজ যে কোনটা নেবেন। তবে আপনারা চাইলে হচ্ছে যে এই দুটা ফোনের ভিতরে কম্পারিজন আসতে পারে, অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কম্পারিজন লাগবে কি না।